বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পাই নেটওয়ার্কের মধ্যে পাসওয়ার্ডটা ভুলে গেলে রিকভার করবেন, বা পাস আইডির মধ্যে কিভাবে লগ ইন করবেন। সো আমি আমার অ্যাকাউন্টে ঢোকার জন্য চেষ্টা করতেছি, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে একটা নতুন ফোনের মধ্যে আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করবো। সো কন্টিনিউ উইথ ফোন নাম্বার, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আপনাদের ফোন নাম্বারটা এখানে দিয়ে নেবেন। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে নিচ্ছি, এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমাদের নাম্বারটা দিয়ে নিবে। আমি আমার নাম্বারটা দিয়ে নিচ্ছি, তারপর জাস্ট গোতে ক্লিক করে দিব। গো, আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে, সো দেখি এখানে কি শো করে, মানে অ্যাকাউন্ট খোলার জন্য এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড শো করতেছে। সো আমি আমার পাসওয়ার্ডটা দেওয়ার চেষ্টা করি, যদি ভুল হয় তাহলে আমি এটা রিকভার করার চেষ্টা করব। সো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। সো আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম, তারপর জাস্ট সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আমি একটু অপেক্ষা করে দেখি অ্যাকাউন্টের ভিতরে ঢুকে কিনা। যদি ঢুকে তাহলে আমি আপনাদেরকে আবার অ্যাকাউন্টটা লগ আউট করে কীভাবে রিকভার করবেন সেটা দেখাবো। দেখতে পাচ্ছেন ইনভ্যালিড ফোন নাম্বার পাসওয়ার্ড কম্বিনেশন, আমার পাসওয়ার্ডটা কিন্তু এখানে ভুল দেখাচ্ছে। সো আমি পাসওয়ার্ডটা একটু আবার শুধরানোর চেষ্টা করতেছি। তো বন্ধুরা, আমি আমার পাসওয়ার্ডটা দেওয়ার পর কিন্তু আমার অ্যাকাউন্টে ঢুকে গেছে, মানে আমার পাসওয়ার্ডটা কিন্তু সঠিক আছে, যার কারণে কিন্তু অ্যাকাউন্টের ভিতরে ঢুকে গেছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার অ্যাকাউন্টটা। সো এখানে যদি আমি যাই ভিতরে, তারপর দেখতে পাবেন প্রোফাইলে যাব, আমার কিন্তু সব কিছু প্রায় এখানে ইয়া করা আছে। সো এখন আমি আপনাদেরকে সাইন আউট করে অ্যাকাউন্টটা আবার আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আসলে রিকভার করা যায়, সেই প্রসেসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো কন্টিনিউ উইথ ফোন নাম্বারে ক্লিক করব, তারপর এখান থেকে আবার কান্ট্রিটা সিলেক্ট করব। সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিন্তু আশা করি অনেক কিছু মিস করবেন, আর ভিডিও শেষে আপনাদের কিছু কোয়েশনের উত্তর দিব যেগুলো আপনাদের জন্য অবশ্যই প্রয়োজন। সো আমি এখানে আমার ফোন নাম্বারটা আবার দিয়ে নিচ্ছি, জাস্ট গোতে ক্লিক করব নাম্বারটা দেওয়ার পর। তারপরে এখানে পাসওয়ার্ডটা চাচ্ছে, যেহেতু আমার পাসওয়ার্ডটা প্রবলেম হচ্ছে, পাসওয়ার্ডটা ধরেন সাপোজ ভুলে গেছে, আমি এখানে পাসওয়ার্ড ফরগেটিং এটাতে ক্লিক করব। তারপর রিকভার অ্যাকাউন্ট এটাতে ক্লিক করব। নো ওয়ারিস, ইউর পাই আর নট লস্ট, ইউ ক্যান ইউজ দ্য বটন বিলো টু স্টার্ট রিকভারিং ইউর অ্যাকাউন্ট। সো এটাতে জাস্ট ক্লিক করে দিব। তারপর আমার ফোন নাম্বারটা এখানে দেখতে পাচ্ছেন এটা দেওয়া আছে, 01307905183, জাস্ট এখান থেকে আমি সাবমিটে ক্লিক করে দেব। তারপর একটু অপেক্ষা করবো, এখানে দেখতে পাচ্ছেন ওপেন এস এম এস আসছে। এখানে কিন্তু আপনাদের এরকম ইন্টারফেস ওপেন হতে পারে, জাস্ট এখান থেকে ওপেন এস এম এসে ক্লিক করবো, তারপর জাস্ট ওপেন এস এম এস। আমি আপনাদেরকে জাস্ট প্রসেসটা দেখাচ্ছি, এইভাবে আপনাদের করতে হবে। সো এরকম যখন প্রসেসটা আসবে, দেখতে পাচ্ছেন এরকম একটা প্রসেস আসবে। সো আপনাদের ফোনে যেই সিমটা দিয়ে আপনাদের অ্যাকাউন্টটা খোলা হয়েছিল, সেই সিম দ্বারাই কিন্তু এটা করতে হবে। এখানে আসার পর আপনাদের জাস্ট এস এম এসটা সেন্ড করতে হবে, এই নাম্বারে এস এম এসটা সেন্ড করতে হবে। অবশ্যই আপনার অ্যাকাউন্টের টাকা প্রয়োজন পড়বে। যখন এস এম এসটা সেন্ড হয়ে যাবে, আর অবশ্যই আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করা থাকতে হবে, ভেরিফাই ছাড়া কিন্তু এটা হবে না। সো এটা যখন এরকম আসবে, এখান থেকে আপনি এস এম এসটা সেন্ড করবেন, এরকম দেখতে পাচ্ছেন এস এম এসটা এভাবে করবেন। এস এম এসটা সেন্ড করার পরে আমার কিন্তু ওই সিমটা না, আমি কিন্তু অন্য আরেকটা ফোনের মধ্যে এটা আমি আপনাদেরকে রিকভার করে দেখাচ্ছি, বা প্রসেসটা দেখাচ্ছি। অনেকে এটা বলছেন যে এটা হচ্ছে না, সো আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা বলতে করতেছি। সো এখানে আসার পরে যখন এস এম এসটা সেন্ড হয়ে যাবে, আপনি এখান থেকে জাস্ট ব্যাক করে আসবেন। ব্যাক করে আসার পর এখান থেকে স্টার্ট ওভারে ক্লিক করবেন। স্টার্ট ওভারে ক্লিক করার পর আপনাদের কাছে ফিনিশ আসবে বা সাকসেসফুল আসবে, এরকম আসার পর আপনি কিন্তু আপনাদের এই কাজটা হয়ে যাবে। আমার দেখতে পাচ্ছেন আবার কিন্তু ব্যাক করে আসছে, কান্ট উইল উইথ ইরোর, মানে আমার এটা কিন্তু ওই সিমটা না যার কারণে এটা সেন্ড হচ্ছে না। আমি জাস্ট আপনাদেরকে প্রসেসটা দেখানোর জন্য এটা করলাম। তো এটাই ছিল মূলত আজকের ভিডিও, মানে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আপনাদের যদি পাই অ্যাকাউন্টের ইয়েটা ভুলে যান, সেক্ষেত্রে আপনারা এটা আবার কীভাবে রিকভার করবেন বা ব্যাক করে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ ফেসবুকও আছে। আমি যদি আপনাদেরকে ফেসবুক দিয়ে একটু দেখানোর চেষ্টা করি, আমি দেখি যে এটা হয় কি না। আমি আপনাদেরকে কন্টিনিউ উইথ ফেসবুক দিয়েও করতেছি, দেখি অ্যাকাউন্টের ভিতর ঢোকা যায় কি না। সো আমি একটু স্কিপ করতেছি।
তো বন্ধুরা, এটা যেহেতু আমার এক বড় ভাইয়ের ফোন, সো এখানে যখন ভেরিফাইতে দিতেছি ফেসবুক বারবার, এটা অটোমেটিক ওইটা নিতেছে, মানে ওনার যে ফেসবুক আইডিটা আছে ওইটা শো করতেছে। ডিরেক্ট যে অন্য কোনো অ্যাকাউন্ট এখানে অ্যাড করব সেটা শো করতেছে না। তবে আমার দৃঢ় বিশ্বাস, আপনাদের যেহেতু এখানে কন্টিনিউ উইথ ফেসবুক আছে, যারা ফেসবুক ভেরিফাই করে নিছেন তাদের এখান থেকে কন্টিনিউ উইথ ফেসবুকে ক্লিক করলে আপনাদের ফেসবুকটা যখন শো করবে, আপনাদের অবশ্যই যেই ফোনটা আছে, ডিফল্টে যে ফোন আছে সেটা ইউজ করবেন। আর চেষ্টা করবেন যে ফোনের যেই ইয়াটা আছে, মানে ফেসবুক অ্যাপ আছে, ওইটার মধ্যে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করবেন, যাতে কন্টিনিউ উইথ ফেসবুকে দিলে আপনার অ্যাকাউন্টটা ওইখানে শো করে এবং সেইখান থেকে আপনি পরবর্তী ধাপে যেতে পারেন। সো সেখানে যাওয়ার পর আপনাদের ইউজার নেমটা চাইতে পারে, সেখানে আপনাদের ইউজার নেমটা দিয়ে ব্যাক ইয়া করবেন, তাহলে হয়ে যাবে। বা আপনাদের যদি পাসওয়ার্ড রিকভারি করতে চায়, মানে চাই আর কি, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে যেরকম আপনাদেরকে প্রসেসটা দেখিয়েছি কীভাবে নাম্বারটা আপনারা রিকভার করবেন, পাসওয়ার্ডটা, ঠিক সেভাবে আপনাদেরকে ভিডিও তৈরি করে দেবো কীভাবে আপনারা ফেসবুকের ইয়াও রিকভার করবেন। তো এটাই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আল্লাহ হাফিজ।